এর ভেতরে কি আছে? এই গরমে আমার বাড়িতে এই প্রথম তরকারি হচ্ছে। ও বাবা, তুই ঘর অন্ধকার করে এসি ফেসি চালিয়ে নিয়েছিস? আর আজকে না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা জানেন তো, সকাল থেকে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে দুপুর ওই ধরুন 12:30 হবে, ঠিক এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, ওই দুটোর মাঝখানেই হবে। আর দেখুন এই যে পড়াশুনো না থাকলে, স্কুল কলেজ না থাকলে পড়ুয়াদের কি আরামের জীবন যাপন দেখতে পাচ্ছেন? স্নান টান হয়ে গেছে, ওরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, কিন্তু ও পায়ের ওপর পা তুলে সামনে বই খাতা। কিন্তু কেউ যদি বাইরে থেকে এসে দেখে বা আপনারাও ক্যামেরার ওই পার থেকে ভাবতেই পারেন, বাবা পরীক্ষা শেষ হয়ে গেছে তবু কি পড়ুয়া, হ্যাঁ বাচ্চা মেয়েটা দেখো কত পড়ছে, বই খাতা আছে সামনে, পড়াশোনার নাম নেই, পা ছড়িয়ে ঘুমোচ্ছে আর নাহলে টিভি দেখছে, টিভি চলছে তো চলছেই, নানান ধরনের কার্টুন তাতে চলছে, সকাল থেকে চলছে ভাবুন। কিন্তু আমার ছুটি নেই, আমার স্নান টান করে যথারীতি আমার রান্নাবান্না করার জন্য কিচেনে চলে এসেছি, ভাতও অলরেডি চাপিয়ে দিয়েছি, ফ্যানটা পড়বে পড়বে করছে, ভাত ফুটেও গেছে। সকালবেলা এক মাস্তর কাজকর্ম সেরেছি, হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিস গেছে, ভাত খেয়ে গেছে আর রুটি তরকারি নিয়ে গেছে, তারপর যাবতীয় যা কাজকর্ম ছিল সেগুলো সেরে একবারে স্নান করে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে গল্পটা শুরু করব। আর কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর, মানে আসার পর না আসার সময় বেশ কিছু বাজার নিয়ে এসেছে কালকে রাত্রে, আমি যে সেগুলোকে গুছিয়ে টুছিয়ে ফ্রিজে ভরবো সেই সময় বা সেই ইচ্ছে কোনোটাই আমার আর দিনের শেষে করছিল না। এত সুন্দর হাওয়া দিচ্ছিল না কালকে, আমার ওই জানলার ধারেই মনে হচ্ছে বসে থাকি, খাবো না কিছুই করবো না, শুধু হাওয়াই খাই, হাওয়াকেই পেট ভরাই। যাই হোক, তো সেই পুটুলি করে এনেছে, আমি পুটুলি করেই ফ্রিজের ভেতর ভরে রেখে দিয়েছি। দেখেছেন কী এনেছে আদপে? বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি পাচ্ছি, বাকি ভেতরে যে কী আছে আমি জানি না, এখন আপনাদের সামনেই খুলবো আর এরপর এর থেকে কী রান্নাবান্না হবে সেটাও এখনই ঠিক করবো, কিচ্ছু কিন্তু এখনও প্ল্যান করিনি কী রান্না করবো। তার কারণ হচ্ছে দুদিন মাছ খেয়েছি, মাছ মাংস ডিম করবো না, এটা ফিক্সড, নিরামিষে কিছু করবো, কিন্তু আগে পুটুলিটা খুলি, চলুন দেখি এর ভেতরে কী আছে। এর ভেতরে কী আছে? লাল শাক যতদূর দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা লাল শাকের আটি। বাবা আমি এখন কখন শাক বাজবো, কখন করবো, আজকে করবো না তো, শাক ফ্রিজে রেখে দেবো কালকে করবে। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, পটল, ঢ্যাঁড়স আর কি, উচ্ছে, হ্যাঁ উচ্ছে, আর একটা পেঁপে, একটা ছোটো সাইজের পেঁপে দেখতে পাচ্ছি, পেঁপেটা সেদ্ধ খাবো, ভাত হয়ে যাবে তাড়াতাড়ি করে কেটে দিয়ে দিই, নাহলে পরে সেদ্ধ হবে না, চলুন। এখানে রেখে দিয়েছি, ভাত নামানোর আগ দিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ দিয়ে দেবো, আমার মেয়ে ঢ্যাঁড়স সেদ্ধ খায়, পেঁপে টেপে সেদ্ধ খায় না। আর যেহেতু বাজার থেকে এসেছে পটল, তাই হবে আলু পটলের তরকারি। এই গরমে আমার বাড়িতে এই প্রথম আলু পটলের তরকারি হচ্ছে। এর আগে দুদিন পটল ভাজা খেয়েছি, তরকারি করিনি, কিন্তু আজকে এই স্টার্ট হলো, এরপর গোটা গরম জুড়ে পটল আলু ঝিঙে এই চলবে। আর আজকে না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা জানেন তো, সকাল থেকে মানে ওই 2-4 মিনিটের জন্য একটু রোদ উঠছে, আবার কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে দেখুন। আর এই জানলাটা যে খুলে রাখবো তাহলে একটু আলো আসবে, সেটারও উপায় নেই, তাহলে হাওয়ায় গ্যাস নিভিয়ে দিচ্ছে, একদম দক্ষিণ দিকে জানলা না, সনসন সনসন করে হাওয়া আসছে, গ্যাস নিভিয়ে দিচ্ছে। হাওয়াটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করছি, মেঘলা দিনে দেখবেন একটু বেশি গুমোট একটা গরম থাকে না, হাওয়াটা গায়ে লাগলে, মুখে লাগলে, চোখে লাগলে বেশ ভালো লাগছে, কিন্তু ওই যে গ্যাস নিভে যাবে এই ভয়ে আমি জানলা খুলতে পারছি না, চিমনির আলো জ্বালিয়েই রান্না করতে হচ্ছে, আপনাদেরকে আমার মুখটা দেখাতে হচ্ছে, নাহলে তো অন্ধকারে আমার মুখ একদম অমাবস্যার ইয়ে হয়ে যাবে, আকাশ।
আলু পটলের তরকারিটা করার জন্য পটলটাকে এখানে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে, পটলগুলোকে আগে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে বেশ লালচে লালচে করে এরকমভাবে ভেজে নিয়েছি। আলু পটলের তরকারি পটল যদি ভালোভাবে ভাজা না হয় না, তাহলে না সেই তরকারি খেতে ভালো লাগে না। আলুটাও নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবার সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। আগেই বলেছি যে জিরে আমি সবার আগে ফোড়ন দিই না, তাহলে কালো কালো হয়ে যায়, পুড়ে যায়, তাই এখন ফোড়ন দিলাম। আর এবার দিয়ে দেবো এই বেসিক মশলাটা, এর মধ্যে রয়েছে টমেটো বাটা, আদা বাটা, তারপরে আপনার লঙ্কা বাটা, তার সঙ্গে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে একদম কষিয়ে নেব। বাবা তুই ঘর অন্ধকার করে এসি ফেসি চালিয়ে নিয়েছিস? হ্যাঁ, কি করছিস? পড়ছিস কষা খাবি, আলু পাটালের কষা। কি অন্ধকার লাগছে রে, তুই পর্দা মদা দিয়ে দিয়েছিস এমনি, আজকে মেঘলা দিন। ভালো আছে? আমার মেয়ে ঘুমটা আমি গরম দেখে, দেখুন এসি ফেসি চালিয়ে ঘরে পর্দা টর্দা দিয়ে অন্ধকার করে একদম রিল্যাক্স করছে। কি করছিলি, ড্রয়িং না পড়া? বাবা পড়া। আর আমি একটুখানি কষা তরকারি নিয়ে এসেছি, এই যে আলু পটলের একটুখানি কষা তরকারি, সেটা একটু চেটে চেটে খাবো। এরকম কড়াই থেকে তুলে কষা কষা তরকারি খেতে না আমার খুব ভালো লাগে। ভালো আছে তরকারিটা? পেঁয়াজ রসুন দিও না, আলু পটলের তরকারি ভালো হয়। করতেই পারতাম কিন্তু কালকেই পেঁয়াজ রসুন দিয়ে এঁচড় খেয়েছি, তো আজ আর করবো না। এমনি আমার পেঁয়াজ রসুনের আলু পটলের থেকে নিরামিষ আলু পটলের তরকারি বেশি ভালো লাগে। একটু চিংড়ি মাছ দিলে তখন আমি একটু পেঁয়াজ একটু রসুন দেওয়ার চেষ্টা করি, নাহলে নর্মাল নিরামিষই বানাই এরকমভাবেই। এখন তো খেতে ভালোই লাগছে, এরপর যত দিন যাবে তত দেখবেন পটল কেমন জলসা জলসা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। নতুন নতুন যে কোনো জিনিস, নতুন ফুলকপি খেতে ভালো লাগে, নতুন বাঁধাকপি খেতে ভালো লাগে, পুরনো হয়ে গেলেই ব্যাস হয়ে গেলো। ঝোল তরকারিটা নেমে গেলেই মামে ভাত খেয়ে নেবো। আর এসি চালিয়েছে তো এসি থেকে আমার আর বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে না, এত গরম, মনে হচ্ছে এখানেই বসে থাকুন। আজকে ঘরেই খেয়ে নেবো, নিরামিষ আছে, এসিতেই খেয়ে নেবো। বাবা আর না অত গরম জল খাওয়া যাচ্ছে না, একটুখানি মিলিয়ে 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 খেলে বেশ জলটা খেয়ে টেস্টটা মিটছে, আর মুখ থেকে গ্যালন গ্যালন তেল বেরোচ্ছে বুঝলেন। এবার আমি একটুখানি ফেস ওয়াশ করবো, প্রচণ্ড অয়েলি হয়ে গেছে মুখ, দিনে দু তিনবার করে মুখ না ধুলে না মুখের তেলেই মাছ ভাজা যাবে এরকম অবস্থা। মুখ টুক ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপর যাবো একটুখানি মেয়েকে পড়াতে। পড়ানো মানে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করাবো, একটুখানি হাতের লেখাগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস না করালে না লেখার অভ্যেসটা চলে যাবে এ কদিনে, এই ছুটির মধ্যে। তারপর দেখবেন স্কুল খুললে একদম কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখালেখি করছে, ওই জন্য একটু হাতের লেখাটা চর্চা করাবো, তার আগে মুখটা ধুই নি। লাইন বাকি সেটুকুই লিখছে, আর এখন বাজে রাত্রি 8:30। সেই ফাঁকে দেখুন আমি কি কি করেছি।
চাল ভিজি রেখে গেছি, আজকেও রাত্রিবেলা আমাদের ভাতই হবে, এখন না রোজ ভাতই হবে, তার কারণ হাজবেন্ড যেহেতু অফিস থেকে তাড়াতাড়ি ফিরছে আর দিনের বেলাটা সকালে ভাত খেয়ে যাচ্ছে, দিনের বেলা যে টিফিনটা দিয়ে পাঠাচ্ছে সেটা রুটি, তাই রাত্রে এসে ও ভাত খাওয়াটাই এই গরমের মধ্যে পছন্দ করছে। কিরকম হয় না, মানে সুযোগ পরিস্থিতি সময়ের ওপর নির্ভর করে কিন্তু সব কিছুই কেমন চেঞ্জ হয়ে যায়। আগে যেখানে আমরা রাত্রিবেলা রুটি খেতাম, এখন সেখানে রাত্রিবেলা প্রত্যেক দিন ভাত খেতে হবে। তো সেই কারণে এখানে চাল ভিজিয়ে দিয়েছি, আর আজকে রাত্রিবেলাতেও ভাতের মধ্যে কয়েকটা ঢেঁড়স সেদ্ধ দেবো। এই সময় না ঢেঁড়স খাবেন, জানেন তো ঢেঁড়স না ভীষণ ভালো এই সময় খাওয়া। ঢেঁড়স কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, মানে গরমকালে কি হয় শরীর তেতে যায়, তো ঢেঁড়স ভীষণ ভালো। আর আজকে পেঁপেটা না যেটা দুপুরবেলা সেদ্ধ দিয়েছিলাম, পেঁপেটা ভীষণ ভালো ছিল, খুব কচি ছিল, মানে কাটলেই না বেশ সুন্দর কষ বেরিয়ে আসছিলো পেঁপেটা থেকে, খুব ভালো ছিল। পেঁপে খাওয়াও কিন্তু ইকুয়ালি ভালো, পেঁপে পেটের জন্য খুব ভালো। যাই হোক, তো আজকে রাত্রিবেলা এই, আর কিছু দেখানোর নেই, আর কিছু করারও নেই, আজকের মতো ব্লগটাকে তাই এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আগামীকাল আবার একটা নতুন ঝাঁঝর চোখে ফ্রেশ ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।